রপ্তানি বা এই কমিটিতে আমি দীর্ঘ সময় ছিলাম টানা বলা যায় যে চার বছর বা তারও বেশি ছিলাম আমি তখন অনেক প্রতিবাদ করেছি অনেক ছবিকে ফিরিয়ে দিয়েছি আমি বলছি না এই ছবি রপ্তানি করা যাবে না যদিও জানতাম যে এই ছবি আদৌ রপ্তানি হয় না খালি কাগজ রপ্তানি হয় ছবি কখনো রপ্তানি হয় না তারপরেও বলছি যে এই ছবি দেওয়া যাবে না এরকম বহু আমি নিজে ফিরিয়ে দিছি কারণ একই সাথে আমি তখন সেন্সর বোর্ডের মেম্বার ছিলাম সেন্সর বোর্ডের ওই ছবি যখন দেখতাম তখনই মন খারাপ হয়ে যেত সবাই ওই ছবির কি বলবো যে এত খারাপ ভাষায় বলতো যে নিজেরই লজ্জা লাগতো একজন ডিরেক্টর হিসেবে সেখানে বসে থাকার তারপর ওই ছবি যখন দেখতাম যে রপ্তানির তালিকায় তখন তো আরও অবাক হতাম যেটা কিভাবে সম্ভব যেটা আমরা বহুবার বলেছি যে ঠিক আছে তাহলে এই যে যে ছবিগুলো পাঠানো হচ্ছে এই ছবিগুলো আদৌ পাঠানো ঠিক না আপনারা ভালো ছবি পাঠান ভালো ছবি পাঠান ওরা আসলে ভালো ছবি পাঠাবে কীভাবে ওরা তো একটা ভালো ছবি কিনতে হলে তো পয়সা বেশি লাগে আমরা দেখেছি যে কোনো একটা একেবারে অখ্যাত বা একটা ফেলে দেওয়া একটা ছবি ওই প্রডিউসারকে বিশ হাজার পঁচিশ হাজার টাকা দিয়ে একটা চুক্তিপত্র করে একটা স্টাম্পে তিনশো টাকার স্ট্যাম্পে চুক্তিপত্র করে ওইটাই মন্ত্রণালয়ে জমা দিয়ে দেয় এবং ওই ওইটাই হচ্ছে এদের মূল বিষয় ছবির কোনো বিষয় না আর এই ছবি কখনই যায় না ওদের একটা এই ব্যাপারে তাদেরকে আমি একবার বলেছিলাম যে আপনারা এটা কেন করেন কেন আপনারা একটা ভালো ছবি পাঠাইতে পারেন না তখন তারা বলে যে আসলে ওরা কঅপারেশন দেয় না অর্থাৎ ওই অংশের যারা এই আমদানিটা আমরা রপ্তানি করবো ওরা যারা আমদানি করবে যাদেরকে আমদানি দেখায় ওটা একটা সাজানো আমি বলি ওখানে হয়তো একটা রামসাম যদু মধু একজনকে দাঁড় করায় যার একটা রপ্তানি বা আমদানি লাইসেন্স আছে সেখানে যাওয়ার পরে এই ছবি তাদেরকে বম্বে গিয়ে সেন্সর করে আনতে হয় বম্বে গিয়ে সেন্সর করে আনতে হয় কলকাতায় এই আমদানির ছবি সেন্সর হয় না তো ফলে হয় যে তারা এটা আর আগায় না ওই কলকাতায় ফেলায় রাখে বিনিময়ে আমাদের যেখানে যেটা পাঠানো সেটা ঠিকই পাঠায় দেয় আরেকজনের পারপাস সার হচ্ছে আমরা কোনো কিছু করতে পারছি না তো সে জায়গায় সে জায়গায় এটা নিয়ে আপনারা আলোচনা তুলেন না কেন কিংবা আমরা তো এখানে এখানে তো আমরা যারা প্রডিউসার যারা সিনেমা বানাচ্ছি কিংবা যারা বানাচ্ছে তারা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে হ্যাঁ এটা বহুবার বলছি এবং এটার এটা বহুবার বলা হয়েছে কিন্তু কোনো কারণেই যেন এটি আসলে বাস্তবায়িত হচ্ছে না মাঝখানে ওরাও রপ্তানি মানে আমদানি বন্ধ করে দিছিল যে ভালো চেয়ে পায় না আমরা নানাভাবে আমি যখন কমিটিতে ছিলাম আমি উদ্বুদ্ধ করছি অনেককে যাতে এই ধরনের ছবি না আসতে পারে মানে টেকনিক্যালি আমরা শুনেছি যে মানে আপনার পার্শ্ববর্তী দেশে যখন আপনার সিনেমাটা রপ্তানি করতে যাই ওই জটিলতার কথা যেটা আপনি বললেন যে সেন্সর একটা বসবর ঝামেলা থাকে এবং হল নাকি সেখানে পার হলের জন্য একটি বড় অ্যামাউন্টের টাকা চায় সেই সিনেমাটা চালানোর জন্য হ্যাঁ এবং তখনই মুক্ত পরে কারণ সিনেমা রপ্তানি করে উল্টা আমি টাকা পাবো সেখানে আমাকে ওখানে টাকা দিতে হবে যেভাবে টিভি চ্যানেলের জন্য তারা চেয়ে থাকে যে চালাতে অসুবিধা নেই আপনারা এত কোটি টাকা সেখানে জমা রাখে হ্যাঁ যে কারণে কিন্তু ওখানে টেলিভিশন চ্যানেল কেউ চালাতে যেতে পারে না আপনার জানা আছে কিনা যে কলকাতা শহরের কলকাতা শহরের যে আগের পুরানো হলগুলো আছে সিঙ্গেল স্ক্রিন আমরা যে বলি সেখানে অধিকাংশ সিনেমা হলই ভাড়ায় চলে মানে আমার সিনেমা রিলিজ দিব আমি অমুক কয়েকটা শো ভাড়া নিব আমার যা আসে আমার আসবে তাদের নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে দিতে হবে তো যখন এরকমভাবে বাংলাদেশে কোনো ছবি যায় যে ছবি এখানেই কেউ দেখে নাই হলেই যায় না রিলিজেও কোনোটা কোনোটা হয়তো একটা দুটো হলে হয়েছে ওখানে কে দেখবে ফলে ওরা ওইটা ভালো গ্রাম অঞ্চলে কোনো একটা সিনেমা হলে নাম নামক একটা রিলিজ করে ওখান থেকে একটা সার্টিফিকেট নিয়ে আসা তারা ওখানে চালাইছে এটা এটা কিন্তু আমরাই করছিলাম যে বাধ্য করছিলাম যে আগে ওখানে চালানোর ওখানে যে চালানো হয়েছে সিনেমা সেটা প্রমাণ দিতে হবে এটা নিয়ে তারা অনেক দিন দরবার করছে মন্ত্রী মহোদয়ের পর্যন্ত গেছে তাহলে পরে আমার প্রশ্ন যে কথাটি আপনি সহজভাবে শিক্ষা মানে আপনি যে সহজ শিক্ষারকটি তাতে তো বুঝতেই পারছে আমরা ঠকছি ঠকছি তো অবশ্যই কিংবা এই চুক্তিটা একটি মানে মানে একটা একটা মেকি চুক্তি কিংবা এই চুক্তিটা বানানো হয়েছে হলো কি আপনি শুধুমাত্র কোনো একটা মুখ রক্ষার জন্য কিংবা কোনো কিছুর জন্য যেটা আসলে কার্যকর নয় তাহলে কিভাবে এতগুলো সিনেমা এত কিছু জানার পরেও চলে আসছে এখন এটা কিভাবে বলবো এটা তো বলার আর বিষয় হচ্ছে যে চুক্তিটা সাউথ এশিয়ান হলেও দেখা যাচ্ছে এটি আসলে ঢাকা এবং কলকাতার মধ্যে সীমাবদ্ধ হয়ে আছে